আপনারা সাকিব ভাই ইন্টারভিউ হয়তো বা দেখেছেন, তো আমার মনে হয় না এখানে বেশি কিছু বলার আছে। আমরা আমি বিসিবির কাছে এনওসি পেয়েছি 10 তারিখ পর্যন্ত, তো দেখা যাক যদি আমার টিম ফাইনাল পর্যন্ত খেলে তো অবশ্যই আমি 10-এর পরেই জয়েন করবো। এক্সপিরিয়েন্স তো আপনি যে কোনো জায়গায় ফ্র্যাঞ্চাইজি খেললে আপনার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স তো বাড়বেই। লার্নিং কে খেলবে এটা বড় ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি যে ফরম্যাটটা খেলতে যাচ্ছেন সেই ফরম্যাটটা ইন্টারন্যাশনালও আছে, তো এখানে যদি ম্যাচ খেলতে পারে তাহলে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল কাজে দেবে। না আপনারা সাকিব ভাই ইন্টারভিউ হয়তো বা দেখেছেন, তো আমার মনে হয় না এখানে বেশি কিছু বলার আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলার অলওয়েজ চেষ্টা করি এবং লাস্ট কাপ কয়েকটা সিরিজ যদি টি-20 দেখেন আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। এখন পর্যন্ত আমি বিসিবির কাছে এনওসি পেয়েছি 10 তারিখ পর্যন্ত, তো দেখা যাক যদি আমার টিম ফাইনাল পর্যন্ত খেলে তো অবশ্যই আমি 10-এর পরেই জয়েন করবো, আর যদি ডিপেন্ড করে যদি টিম আগেই হেরে যায় তাহলে হয়তো আমি আর্লি আসবো, তো দেখা যাক। এটা না দেখেন এখানে আসলে পার্ট বলতে কিছু নেই, সব কিছুই ভালো, একটা কোচ যখন আপনার ম্যান ম্যানেজমেন্ট ভালো থাকবে তো সবই ভালো। ভালো ভালো ভালো, থ্যাংক ইউ। ছড়ান না, সাধারণত ছড়ান একটু।